প্রাণী সম্পদের মাধ্যমে মানুষের আর্থিক বিকাশকে আরও গতি দেওয়ার লক্ষ্যে বুধবারের কর্মসূচিতে মোবাইল ভেটেরিনারি ভ্যানের সুবিধা সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের মানুষের আর্থিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভ্যানগুলি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রাণী সম্পদের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থিক বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী জি যেভাবে এর উপর গুরুত্ব দিচ্ছেন এবং আমাদের স্টেট গভর্নমেন্টও যেভাবে গুরুত্ব দিচ্ছেন এবং এতে করে বহু লোক কিন্তু বেনিফিট পাচ্ছে এবং ত্রিপুরার জিডিপিও কিন্তু অনেক বেশি পাচ্ছে এর থেকে, এবং সত্যিকারের অর্থে এই সম্পদকে আমাদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ডিপার্টমেন্টের উনিও সবসময় চেষ্টা করছেন, প্রায় সময়ের সাথে কথাবার্তা বলে, তো আমরাও চাইছি যে এখানে এই যে ডিপার্টমেন্ট সেটা উন্নত মানের হোক এবং সারা ভারতবর্ষের মধ্যে যে বেস্ট যেসব ফেসিলিটিস এবং যেসব বিষয়গুলো ওখানে সাইন্টিফিক্যালি আছে সেগুলো ত্রিপুরা তুলে যেন আমাদের হয়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিদের সেই সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা সত্যিকারের অর্থে আমি বলতে পারি যে ত্রিপুরা সরকার কিন্তু মানুষকে আত্মনির্ভর করার জন্য এবং মোদিজি মানি আমরা জানি যে একটা ডেভেলপমেন্টের বিষয়, মোদিকে দেখলেই মনে হয় খালি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, তো সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও চলছে। শুধু আপনাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট না, সমস্ত আপনার হেলথ ডিপার্টমেন্ট বলুন, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট বলুন, এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, আমাদের প্রায়োরিটি সেক্টরের মধ্যে আরেকটা হচ্ছে এগ্রিকালচার, সেটারও আপনারা দেখুন, সব জায়গায় আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কাজ করছে এবং মানুষের আর্থিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সামনের দিনে এই দপ্তরের মাধ্যমে প্রাণী সম্পদের ব্যবহার করে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সূচনা করা এই মোবাইল ভেটেরিনারি ভ্যানের মাধ্যমে পশুপালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পাবেন রাজ্যের পশুপালনের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।